সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যরা। নতুন সরকারের পক্ষে বিপক্ষে দুক্ষেত্রে সংসদে ভূমিকা রাখতে চান তারা। বলেন, সংসদে বিরোধী মোর্চা গঠনের বিষয়টি সংসদ নেতা শেখ হাসিনার উপর নির্ভর করছে, তবে যে কোনো অবস্থানে থেকেই দেশ ও নিজ এলাকার জন্য কাজ করার প্রত্যয় জানালেন স্বতন্ত্র সংসদ সদস্যরা। রিপোর্ট রিশাদ আসরুল্লাহর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 62 আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। বুধবার নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যদের শপথ পড়ান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি। স্বতন্ত্রভাবে নির্বাচিত হলেও বেশিরভাগ সদস্যই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। শপথ নেয়া 62 জনের মধ্যে অনেকেই প্রথমবারের মতো এসেছেন সংসদ ভবনে। দেশ ও নিজ এলাকার মানুষের ইচ্ছা পূরণে কাজ করার কথা জানান তারা। আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করছে, এটা কষ্টের। আমি 44 বছর আওয়ামী লীগের নেতৃত্ব দেই, কালকিনি উপজেলা আওয়ামী লীগের, সেখানে আমার স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে হয়েছে, এটা অনেক অনেক কষ্টের। কেন আমার এই নির্বাচনটা করতে হইলো, কেন বাধ্য হইলাম? শুধু একমাত্র অন্যায়কে বিতাড়িত করার জন্য, জুরুমবাসকে বিতাড়িত করার জন্য। আজকে আমি শপথ গ্রহণ করলাম, আমার খুব আনন্দ লাগতেছে, যেন ভবিষ্যতে আমি কুড়িগ্রামের জন্য কাজ করে যেতে পারি। এবার আমরা 19 জন নারী প্রার্থী, আমি তো চ্যালেঞ্জ করবো, আমার বড় ভাবে বলবো যে আই ওয়াজ মাচ প্রিভিলেজ। এখন পর্যন্ত আমাদের মধ্যে ওই ধরনের কোনো ডিসকাশন হয় নাই, শুধুমাত্র একে অপরের সাথে শুধু আমরা পরিচিত হয়েছি। জননেত্রী শেখ হাসিনার সরকার পরিচালনার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই পদক্ষেপ আমরা গ্রহণ করবো। তারা যে বিশ্বাস এবং ভালোবাসা আমার উপর রেখেছে আল্লাহর অর্থে সহমতে ইনশাল্লাহ, এবং জননেত্রী শেখ হাসিনার স্নেহে আমি তাদের বিশ্বাস এবং ভালোবাসার মূল্য দিব ইনশাল্লাহ। সংসদে বিরোধী দল গঠন প্রসঙ্গে বেশিরভাগ সদস্যই জানান শপথের পর পরিচয় পর্ব ছিল উল্লেখ করার মতো। জানান, সংসদীয় বিধি ও সংসদ নেতার উপরে নির্ভর করছে কারা হবেন বিরোধী দল। যেহেতু আমরা আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্বে আছি, তো ইচ্ছে করলে তো আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা সাপেক্ষে তারপরে আমরা যে কোনো সিদ্ধান্ত নিব যে আমাদের ভূমিকা কী হবে। স্বতন্ত্র প্রার্থী হিসাবে একটা আইডি কার্ড পাইছি, 2 লক্ষ ভোটার ভোট দেওয়ার মাধ্যমে একটা আইডি কার্ড পাইছি। আমরা স্বতন্ত্র যারা হয়েছি সবার সাথে দেখা হয়েছে, অনেকের সাথে পরিচয় হয়েছে। আমরা আশা করি যে প্রত্যাশা নিয়ে মানুষ আমাদেরকে পাঠিয়েছে সংসদে, এটা আমরা পূরণ করতে পারবো। যেহেতু আজকে আমরা স্বতন্ত্র, তো আমরা তো এক একজন এক এক জায়গা থেকে এসেছি, তো আমরা আজকে পরিচয় পর্ব শেষ করলাম আমাদের স্বতন্ত্র এমপিদের সাথে ক্যাবিনেট ডিভিশনে। এখন আমরা চিফ হুইপকে প্রস্তাব দিয়ে আসছি, আমি সবার সাথে আলোচনা করে যে আমাদের নিয়ে বসতে। তা আমরা বসার পরে আমাদের সময় আছে, আমরা বসার পরে আমরা জোট করব আমাদের দাবিগুলো, আমরা জোট করতে চাই কি চাই না আমরা আলোচনা করে পরে আমরা জানাবো। দ্বাদশ সংসদে আওয়ামী লীগের পরে সর্বোচ্চ আসনের দখল রয়েছে স্বতন্ত্র সংসদ সদস্যদের। অন্যদিকে জাতীয় পার্টি 11টি, আওয়ামী লীগের শরিক দলের 2টি এবং বিএনপি জোট ছেড়ে আসা কল্যাণ পার্টি রয়েছে 1টি আসনে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।